আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম। সকালবেলা আমি আমার শাশুড়ির জন্য এখন লিকার চা বানিয়ে নিয়েছি। ওনাকে ডক্টর বলেছে লিকার চা খাওয়ার জন্য, তো আমি এখন ওনার নাস্তা দিয়ে দিব, এরপর আমার হাজব্যান্ডকে নাস্তা দিব। আপনারা সবাই প্লিজ 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 আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি চা বানাতে বানাতে এখানে হচ্ছে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি আর ডাল ধুয়েও রেখে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিব, আর এরপর হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিব। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, কিন্তু আমি এখন আমার বিছানাটা গুছাইনি, তো ভাত আর ডালটা বসিয়ে দিব, কারণ এগুলো হতে সময় লাগে। এগুলো হতে হতে আমি আমার অন্য টুকটাক কাজগুলো করে নেব। আমি ছোটবেলা থেকে মাকে দেখতাম যে মা ঘুম থেকে উঠে নাস্তা করে ভাত আর ডাল বসিয়ে দিত, আর এরপর হচ্ছে ঘরের টুকটাক কাজ করে নিত, তো আমি ওই রকমভাবে ফলো করি। আসলে আমি সবাইকেই ফলো করি, সবার কাজের টেকনিকই আমি দেখে নিই, যখন যেইটা লাগে তখন ওইটা ইউজ করি, মানে নিজের জন্য ইউজ করি। আর এর তো আমার বিছানা গোছানো শেষ, এখন আমি রান্নাঘরে ঢুকবো অন্য অন্য রান্নাগুলো করতে। আপনারা সবাই আমার সাথেই থাকুন আর আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এই তো এখানে আমি শুটকি ভুনা করব, তাই পেঁয়াজ আর রসুন আমি নিয়ে নিয়েছি, এখানে এগুলো ভেজে নিব, তারপর মশলা অ্যাড করব। আর এখানে ডক্টর আমার শাশুড়িকে বলেছে যে ওনাকে সবজি খেতে দুই বাটি করে প্রতিদিন, তো আমি এখানে অল্প তেলে ওনার জন্য সবজি রান্না করে নিচ্ছি। তো আজকের সিম্পল রান্না, আজকে অত বেশি কিছু রান্না হবে না, ডাল, তারপর হচ্ছে তো এখানে লইট্টা, শুটকি ভুনা, আর হচ্ছে বেগুন, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এই তো আমাদের আজকে সিম্পল লাঞ্চ, আমাদের রান্নাবান্না শেষ, আর আজকে রাতে আমাদের অনেক কিছু রান্নাবান্না করতে হবে।
আমার শ্বশুরের অফিসে একটা মানে রান্নার প্রোগ্রাম আছে, তো আমাদের বাসাতেই রান্নাগুলো হবে। আর এখানে হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, আর এখন আমি বাহিরে যাচ্ছি কাপড় রোদ দিতে। এরপর যে বাসায় যেয়ে লাঞ্চ করব, লাঞ্চ করার পর একটু রেস্ট করব, যেহেতু রাত্রে টুকটাক কাজ আছে। আর এই তো এখানে শুরু হয়ে গিয়েছে রান্নার বিশাল আয়োজন, বিশাল মানে মোটামুটি আয়োজন। তো আপা হচ্ছে এখানে মুগ ডাল ভেজে নিচ্ছে, আপাকে আমার শ্বশুর খবর দিয়ে নিয়ে এসেছে, উনি হচ্ছে কাটাকাটি বাটাবাটি করে দিয়েছে। আর আমি হচ্ছে এই চুলায় গরুর গোশত রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রায় অনেকটু গোশতই রান্না করা হবে। আমার শ্বশুর এগুলো বাহিরেই রান্না করতো, কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে বাহিরে আর চুলা ধরাতে পারিনি, তাই এগুলো গ্যাসেই বসিয়ে দিয়েছি। এই তো আমি গরুর গোশত দিয়ে দিয়েছি মশলার মধ্যে, এখন আমি এগুলো পানি ওঠার জন্য ওয়েট করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো এই দিকে হচ্ছে ভাবি মুরগিটা রান্না শুরু করে দিয়েছে। আমি গরুর গোশতটা কষিয়ে রেখে দিয়েছি, এটা পরে মানে গরুর গোশতটা পরে আবার রান্না করব। আর এখানে হচ্ছে ভাবি মুরগির জন্য মশলা দিয়ে দিচ্ছে, আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এগুলো দুই পদের মুরগি রান্না হবে, একটা হচ্ছে নর্মাল মুরগি রান্না হবে আর একটা হচ্ছে রোস্ট রান্না হবে। তো ভাবি রোস্টের জন্যই মুরগিগুলো ভেজে নিচ্ছে, আর এখানে নর্মালটা রান্নার জন্য এই যে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে। আর এই তো আমার সব শেষ রান্না হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। আর হচ্ছে কালকে সকালের জন্য রান্না থাকবে হচ্ছে বেগুন ভাজি আর মাছ ভাজি। তো ওইটা হচ্ছে আপা বলেছে আপা এসে সকালবেলা বেগুন ভাজি করবে আর মাছ ভাজি করবে। আমি এখন মুগ ডালের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, আগে মাছের মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভালো মতো ভেজে নিব, ভেজে নেওয়ার পর আমি এটাতে মশলা অ্যাড করব। এইদিকে হচ্ছে মাছ রান্না করতে করতে আমি আমার গরুর গোশতটা আবার একটু চুলায় বসিয়েছি। এই তো এটা আর একটু মানে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়েছি।
এই তো মুগ ডাল অ্যাড করে দিয়েছি আমি মশলার মধ্যে, এখন আমটা আমি একদম অল্প আঁচে রান্না হতে দিব। আর এরপরে এটা একদম চুলা অল্প আঁচে দিয়ে আমি এখন ঘুমাতে যাব, রাত প্রায় 1:30 বেজে গিয়েছে, তো আমি একদম সকালবেলা আমার ক্যামেরাটা অন করব। আর এই তো সকালবেলা আমি ক্যামেরাটা অন করতে পারিনি, দুর্ভাগ্যবশত কাজের চাপে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমার শ্বশুর খাবার দাবার সব নিয়ে চলে গিয়েছিলো, ওইখান থেকে প্রায় এমন এক পাতিল ভাত বেঁচে গিয়েছিলো, ওগুলো আবার রিটার্ন এসেছে। তো আমি ভাবলাম যে ভাতগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো ভাত তো মানে খাওয়ার মতো মানুষ তো বাসায় নেই, তাই আমি ভাতগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছি, যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী আছে তাদের বাসাতেও দিয়ে দিব, আর বাসায় সবাই মিলে খাবো রাতের জন্য। তো এখন আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি, কিন্তু আমার একটা ভুল হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম যে ফ্রিজে সবজি আছে, তাই পরে দেওয়াতে এগুলো ভালো মতো সিদ্ধ হয়নি। আর এই তো খিচুড়ি রান্না শেষ, আমি এখন খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিব আর পানিটা আর একটু শুকাতে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।